바이로리아. 바이로리아 কি? কি জিনিস? কেন হয়? কাদের হয়? হলে কি খেতে হবে? কেন হচ্ছে? তার কি ওষুধ খেতে হবে? কি করলে চিকিৎসা করা যাবে? কি করলে ভালো হবে? কোন ওষুধ খেতে হবে? কি ট্রিটমেন্ট করতে হবে? সমস্ত কিছু জানার জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, তাহলে আপনারা ফাইলেরিয়া রোগ থেকে মুক্তি পাবেন আর ফাইলেরিয়া রোগ হবে না বা হলে ভালো হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। তো আমার ইউটিউব চ্যানেল সন্ন্যাসী ডাক্তার ইউটিউব চ্যানেলে আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনাদের যে প্রশ্ন রাখবেন তার উত্তর আপনারা পেয়ে যাবেন। এবং এছাড়া আমার ডিসক্রিপশনে যে লিঙ্কে যে ফোন নাম্বার দেওয়া আছে তাতে ফোন করে আপনারা জেনে নিতে পারবেন। এবং আপনাদের কমেন্টে লেখা ভিডিও যে যা আপনাদের প্রশ্ন থাকবে সেগুলো সব উত্তর দেওয়া হবে, সেগুলো উত্তর জানার জন্য সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন। তা চলুক আর কথা না বাড়িয়ে প্রধান টপিকে চলে যাই। ফাইলেরিয়া হলো একটি ব্যাধি। এ সাধারণত ফাইলেরিয়া নামে একটা জীবাণু আক্রান্ত, যা দেখতে অনেকটা ক্ষুদ্র ক্ষুদ্র কৃমির মতো। এটা বেশি অংশ এন্ডাকোষ বা টেস্টিস এর ভিতরে বেশি আক্রান্ত হয়। এছাড়া পায়ে হতে পারে আক্রমণ হতে পারে। যাদের পায়ে আক্রমণ হয় তাদের পা ফুলে হাতির পায়ের মতো হয়ে যায়। যাদের এন্ডাকোষে আক্রমণ করে তাদের এন্ডাকোষ ফুলে তরমুজের মতো বা আমের মতো আকার ধারণ করে। অনেকের মহিলাদের ব্রেস্ট অর্থাৎ বুকে হয় সে ব্রেস্ট ফুলে অনেক বড় হয়ে যায়। অনেকের জরায়ুতে হয়, সেখানে জরায়ু ফুলে অনেক ফেঁপে মোটা হয়ে যায়। এই যে ফাইলোরিয়া, এর কোনো খাদ্যর কোনো বাধ্যবাধকতা নেই, যে যা খুশি খেতে পারে। তবে এই রোগটা হলে পেনও হতে পারে আর এই রোগটা মারাত্মক এবং অল্প সময়ের মধ্যে অনেকটা ক্ষতি করে যায় এবং পায়ের অবস্থা খুবই পরবর্তীকালে পা পচন বা ক্যান্সারের মতো আকার ধারণ করতে পারে। তাই সত্বরে রক্ত পরীক্ষা করে চিকিৎসা করলে ভালো হয়। সাধারণত এই রক্ত পরীক্ষা সকালবেলা খালি পেটে রক্ত নিয়ে পরীক্ষা করা হয়। এটা মাইক্রোফাইলেরিয়া জীবাণু, সেভাবে পরীক্ষা করে ওষুধ দিতে হয়। এই জীবাণুর সাধারণত যে ইনফেকশনগুলো ছড়ায় তাহাতেও অনেক ক্ষতিকারক থাকে। তার জন্য ইনফেকশন কমানোর জন্য যে ওষুধগুলো খেতে হবে তা হলো ক্যাপসুল স্পোরিডেক্স 500, দিনে 3 বার 7 দিন খেতে হবে, এবং ট্যাবলেট ফ্লেক্সন MR সঙ্গে র্যানট্যাক 300, দিনে 2 বার করে 7 দিন খেতে হবে। এইবার তার সঙ্গে ফাইলেরিয়া ধরা পড়লে সেই ফাইলেরিয়ার জন্য যে জীবাণুনাশক বা ফাইলেরিয়া নাশক ওষুধ সেটা হলো ট্যাবলেট বেনোসাইট 400। এই বেনোসাইট 400 ট্যাবলেটটি দিনই 3 বার করে 1 মাস খেতে হবে। 1 মাস পরে আবার 15 দিন বাদ দিয়ে আবার 1 মাস এরকম করে 3টে কোর্স চালাতে হবে।
আর তারপরেও যদি ভালো না হয় তাহলে বা অন্য কোনো অসুবিধা হলে আমার ডেসক্রিপশনে দেখা ফোন নাম্বারে ফোন করবেন। নমস্কার, ভালো থাকুন।